প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ অথবা শুদ্ধ প্রয়োগ। এই বিষয়টি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলা যায় যে বাংলা আমাদের মাতৃভাষা, অথচ বাংলা লিখতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের অসতর্কতা এবং ব্যাকরণ সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার ফলে আমরা এই বানানের অশুদ্ধিগুলো করে থাকি। এমনকি বানান অশুদ্ধির পাশাপাশি আমরা বাক্য প্রয়োগেও অনেক সময় ভুল করে থাকি, যেমন সমাস, তারপরে প্রত্যয়, লিঙ্গ, বচন, এই বিষয়গুলো সঠিকভাবে না জানার ফলে আমরা একটি শব্দকে একসাথে করে ফেলি, অনেক শব্দ একসাথে হয়ে যায়, কোন শব্দ কোনটার সাথে হবে না হবে এগুলো বুঝতে পারি না। তাই বাংলা ভাষায় শুদ্ধ প্রয়োগের কিছু বেশ কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো অনুযায়ী শব্দগুলো লিখলে অনেক সময় অসতর্কতা না থাকলে আমরা এই শুদ্ধভাবে বাক্যগুলো লিখতে পারি। আজকে এখন আমরা বাক্য শুদ্ধ প্রয়োগের বেশ কিছু নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাক্য শুদ্ধ প্রয়োগের প্রথমে আমাদের টপিকটা হলো বানানের অশুদ্ধি। বানানের অশুদ্ধি হচ্ছে শব্দ বাক্য প্রয়োগের সবচেয়ে বড় ভুল। বানান অশুদ্ধির ফলে আমাদের বাক্য প্রয়োগে বড় ভুল হয়ে থাকে। যেমন কিছু কিছু বানান যেগুলো খুব কাছাকাছি রসুকার হবে না দীর্ঘকার হবে এগুলো আমরা বুঝতে পারি না। যেমন দেখো মুমূর্ষু বানানটি ময় রসু ময় দীর্ঘ ষয় রসু রেব হবে, এখানে অনেক সময় এই বানানটা আমরা প্রায় ভুল করে থাকি, দুটোই রসুকার বা তিনটেই রসুকার হয়ে যায়। এই বানানগুলো আমাদের সঠিকভাবে দেখতে হবে, নিজেদেরকে বারবার আয়ত্ত করতে হবে। যেমন সুষ্ঠু বানানটার ক্ষেত্রে ষয় ঠয় রসুকার দিয়ে থাকি, কিন্তু এখানে রসুকার হবে না, সুষ্ঠু হবে। সুষ্ঠু জিনিসটাকে আমরা সুষ্ঠু বলে ফেলি। এরপর দেখো বাক্যের শব্দের অপপ্রয়োগ। বাক্যের শব্দের অপপ্রয়োগ, যেমন বাক্যের শব্দের অপপ্রয়োগ হচ্ছে একটি শব্দের সাথে আমরা আরো অনেক শব্দ যোগ করি কিন্তু অর্থ একই, এই শব্দগুলোর ফলে আমাদের বাক্যের শব্দের অপপ্রয়োগ হয়ে থাকে। যেমন সমূল শব্দটাকে আমরা সমূল সহ বলে ভুল হবে, আবার দৈন্য শব্দতে দৈন্য তা বলে ভুল হবে। এরপর আছে বাক্যের পদবিন্যাসের ত্রুটি। বাক্যের পদবিন্যাসের ত্রুটিটা হলো বাক্যটা সঠিকভাবে আমরা লিখি না। যেমন দেখো এখানে আছে গরু ঘাস খায়, এই শব্দটাকে আমরা যদি বলি খায় গরু ঘাস, তাহলে বাক্যের পদবিন্যাসটা সঠিকভাবে হলো না, তাহলে এই ত্রুটির ফলেও আমাদের বাক্যটা ভুল হয়। এবার আছে গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু চরিত্রের একটা মিশ্রণ হয়ে যায়। যেমন এখানে আছে আমি ঢাকা গিয়ে চিড়িয়াখানা দেখিয়া এসেছি, আমি ঢাকা গিয়ে এখানে চলিত করে ফেললাম, এরপরে আছে চিড়িয়াখানা দেখিয়ে এসেছি, এটা সাধু ভাষা হয়ে গেল, তাইলে এই বানানটা আমাদের এই বাক্যটা আমাদের ভুল হয়ে গেল। গুরুচণ্ডালী দোষ সাধু চরিত্রকে মিশ্রণ করা যাবে না, হয় সাধু হবে পুরো বাক্যটা, তাইলে চরিত্র হবে না, হয় চরিত্র হবে পুরো বাক্যটা, সাধু চরিত্র একসাথে করা যাবে না। এবার আছে বাক্যের লিঙ্গ অসঙ্গতিজনিত ভুল। যেমন বেগম এই বাড়ির কর্তা, এই বর্ণটা যদি বলি আমরা তাহলে সেটা ভুল হবে, বলতে হবে যে বেগম এই বাড়ির কর্ত্রী, কারণ কর্তা হচ্ছে পুরুষবাচক শব্দ, বেগম যেহেতু সেখানে হবে কর্ত্রী। বাক্যে বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল, যেমন সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়, এখানে সকল বহুবচন ছাত্রগণ বহুবচন, দুটো বহুবচন একসাথে হবে না, হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয় অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী নয়, দুটি বহুবচন বচনবাচক শব্দ একসাথে হবে না, বহুবচনের অপপ্রয়োগ, বাক্যে বহুবচনের অপপ্রয়োগজনিত এটা ভুল। এবার আছে কারের ধ্বনি সাদৃশ্য, যেমন পাশাপাশি রশ্মিকার দীর্ঘিকার থাকলে আমরা অনেক সময় ভুল করে ফেলি যে রশ্মিকার হবে নাকি দীর্ঘিকার হবে। এখানে যেমন আমি দুটো শব্দ লিখেছি আইনজীবীকে আমরা অনেক সময় রশ্মিকার দীর্ঘিকার নিয়ে ফেলি, আইনজীবী সঠিক শব্দ বানানটা হচ্ছে এরকম আইনজীবী দুটো দীর্ঘিকার। এবার হচ্ছে বিন্দু শব্দটিকে আমরা ভুলে এভাবে পয় রশ্মি তন্ত্র নয়তা লিখতে ভুল হবে।
এরপর আছে বর্ণের ধ্বনি সাদৃশ্য। বর্ণের ধ্বনি সাদৃশ্য হচ্ছে পাশাপাশি দুটি একই জাতীয় বর্ণ থাকলে আমরা অনেক সময় ভুল হয়ে যায় জিনিসটা, যেমন সুষুপ্ত, সুষুপ্ত শব্দটিতে দন্ত শয় রসু, তারপরে দন্ত শয় রসু, এই জিনিসটা আমাদের প্রায় ভুল হয়। হবে সঠিক বানান হচ্ছে সুষুপ্ত শয় রসু, মূর্ধন্য শয় রসু, পয়ত সুষুপ্ত সঠিক শব্দ। এরপর আছে অভিভাষী, অভিভাষীকে আমরা ব ভ পাশাপাশি এটা অমিল হয়ে যায়, অভিভাষী, অভি ভয় রসি হবে, এরপর ব হবে। তারপর শব্দের অর্থগত অপপ্রয়োগ, যেমন আপনি সবান্ধব আমন্ত্রিত, এই শব্দটিকে আমরা বলি সবান্ধব, স হচ্ছে সহ, এই স হচ্ছে সহ, আর স হচ্ছে সর্ব ফলা হচ্ছে নিজ, সর্ব ফলা হচ্ছে নিজ, আর স হচ্ছে সহ, তাহলে আপনি সবান্ধব মানে বান্ধব সহ, স স তো আপনি আমার তো নিজের বান্ধব সহই আমি আমন্ত্রিত, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তখন স নিজ হবে না, সরব সহ মানে আপনি বান্ধব সহ উপস্থিত আমন্ত্রিত হবে। এরপরে আছে উচ্চারণগত ত্রুটি, উচ্চারণগত ত্রুটির ফলে আমাদের অনেক বানান ভুল হয়ে থাকে, আমরা যদি সঠিক উচ্চারণটা সঠিকভাবে না বলি তাহলে আমাদের ওই উচ্চারণের কারণে বানান অনেক ত্রুটি হয়ে যায়। যেমন বাঞ্ছনীয় শব্দটিকে আমরা ইয় ছ জায়গায় বাঞ্ছনীয় বলে ফেলে ইয় চ, ইয় চটা ভুল হবে ইয় ছ হবে, এরকম উচ্চারণের ত্রুটির কারণেও আমাদের অনেক শব্দ লিখতে আমরা ভুল করি। এছাড়াও আরো কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে অশ্রু জল, অশ্রু জল শব্দটিকে অশ্রু অর্থই হচ্ছে চোখের জল, সেখানে জল শব্দটি লিখলে আমাদের একটি শব্দ দুইবার হয়ে যায়, জল হচ্ছে আধিক্যটা আধিক্য হয়ে যায় শব্দের, যেমন অশ্রু জল অশ্রু অর্থই হচ্ছে চোখের জল। এরপরে এরকম আরো একটা শব্দ আছে আয়ত্তাধীন, আয়ত্ত শব্দের অর্থই হচ্ছে অধীন, সেখানে আয়ত্তাধীন শব্দটি ভুল। এরপর আছে অধীনস্থ, অধীনস্থ এর শুদ্ধ হবে অধীন, অধীনস্থ শব্দের অর্থ হচ্ছে অধীন, আমি অধীনস্থ শব্দটি হবে ভুল। সমৃদ্ধশালী, এখানে শালী শব্দটি অপপ্রয়োগ হয়ে যায়, সমৃদ্ধ মানেই হচ্ছে আমি সম্পদশালী, সেখানে সমৃদ্ধশালী বলাটা ভুল। এরপর আরোগ্য লাভ, আরোগ্য লাভের পরিবর্তে যদি আমরা আরোগ্য হয়েছেন এই বলাটা আমাদের ভুল হবে, যে আমাদের বলতে হবে আরোগ্য লাভ করেছেন। এবার আছে সাক্ষী, সাক্ষ্য, ব্যক্তিকে সাক্ষ্য বলা হয় বা ব্যক্তি যদি ব্যক্তিকে যদি আমরা সাক্ষ্য বলি সেটা ভুল, ব্যক্তি হলো সাক্ষী, আর ব্যক্তি যা বলে যে সাক্ষী যা বলে সেটা হচ্ছে সাক্ষ্য। এই হচ্ছে মোটামুটি আমাদের কয়েকটি নিয়ম, এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে আমাদের অনেক শব্দ আমরা প্রয়োগ করতে পারবো, যেগুলো আমাদের বানান বানানগুলো বেশ কিছু বানান নিয়ম, এই নিয়মগুলো যদি আমরা দেখতে পারি সঠিকভাবে, আশা করি তোমরা এই বিষয়গুলো এই টপিকস এর উপরে যে প্রশ্নগুলো আসে তোমরা অনেক ভালো করতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আমার আবার পরবর্তী টপিকস নিয়ে আলোচনা হবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।